আপনি হয়তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন ইউটিউবের পক্ষ থেকে শর্টসকে নিয়ে অনেকগুলো আপডেট চলে এসেছে আর তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লাস্ট নব্বই দিনের মধ্যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ও দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেল সহ শর্ট ভিডিওগুলোও মনিটাইজ হয়ে যাবে আর এই আপডেটগুলো দু হাজার তেইশ সাল থেকে চালু হতে যাচ্ছে তো আপনি যদি এই আপডেটগুলো সম্পর্কে ফুল ডিটেলসে জানতে চান তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা একবার দেখে নিতে পারেন তো এই নতুন আপডেটটা আসার পর থেকে সমস্ত ক্রিয়েটরদের মনে একটা কনফিউশন জমে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের মনের এই সমস্ত কনফিউশন দূর করব তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত পুরোটা দেখুন আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আমি যদি একটাই চ্যানেলে লং ভিডিও ও শর্টস ভিডিও এই দু রকম ভিডিওই বানাই তাহলে আমাকে চার ঘন্টা ওয়াচ টাইম নাকি 10 মিলিয়ন ভিউস এর মধ্যে কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে দেখুন পুরো বিষয়টা আপনি ভালো করে বুঝুন আপনি যদি আপনার চ্যানেলে শুধুমাত্র লং ভিডিওই বানান কোনো রকম শর্টস ভিডিও না বানান তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য লাস্ট বারো মাসের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে আর আপনি যদি আপনার চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিওই বানান কোনো রকম লং ভিডিও না বানান তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনাকে আপনার চ্যানেলে লাস্ট নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ও দশ মিলিয়ন কমপ্লিট করতে হবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি একটাই চ্যানেলে লং ভিডিও ও শর্টস ভিডিও এই দুরকম রকম ভিডিওই করেন তাহলে আপনাকে যে কোনো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনি লং ভিডিও ও শর্টস ভিডিও মিলিয়ে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারেন এবার আপনি চাইলে লং ভিডিওর মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন অথবা শর্টস ভিডিওর মাধ্যমে দশ মিলিয়ন ভিউস কমপ্লিট করতে পারেন অর্থাৎ আপনি যে কোনো একটা দিক দিয়ে ইউটিউব পার্টনার প্রোগ্রামে এন্ট্রি করতে পারেন ধরুন আপনি আপনার চ্যানেলে শর্টস ভিডিও বেশি বানান আর লং ভিডিও কম বানান তাহলে আপনি আপনার শর্টস ভিডিওতে দশ মিলিয়ন ভিউসের মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারেন আবার ধরুন আপনি আপনার চ্যানেলে লং ভিডিও বেশি বানান আর শর্টস ভিডিও কম বানান তাহলে আপনি আপনার লং ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারেন তো আপনি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারের সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা দশ মিলিয়ন ভিউস যে কোনো একটা পথ ধরে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবার দু নম্বর প্রশ্ন আমি যদি লাস্ট বারো মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি তাহলে কি আমার শুধু লং ভিডিওই মনিটাইজ হবে শর্টস ভিডিও কি মনিটাইজ হবে না অথবা আমি যদি লাস্ট নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ও দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারি তাহলে কি আমার চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিওগুলোই মনিটাইজ হবে লং ভিডিও কি মনিটাইজ হবে না এটাও আপনি ভালো করে বুঝুন আপনি যদি আপনার চ্যানেলে লং ভিডিও ও শর্টস ভিডিও এই দু রকম ভিডিওই বানান আর লাস্ট বারো মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা লাস্ট নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ও দশ মিলিয়ন ভিউজ। এর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পুরো ইউটিউব চ্যানেলটাই মনিটাইজ হয়ে যাবে আর একবার আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আপনার ইউটিউব চ্যানেলে থাকা সমস্ত ভিডিও মনিটাইজ হয়ে যাবে অর্থাৎ ধরুন আপনি যদি শর্টস ভিডিওর মাধ্যমে আপনার আপনার ইউটিউব ইউটিউব চ্যানেলকে মনিটাইজ তাহলে চ্যানেলে থাকা সমস্ত লং ভিডিও মনিটাইজ হয়ে যাবে আর আপনি যদি লং ভিডিওর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে থাকা সমস্ত শর্ট ভিডিওগুলোও মনিটাইজ হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওতেও অ্যাড আসবে এবার তিন নম্বর প্রশ্ন ধরুন আমার চ্যানেল আগে থেকেই লং ভিডিওর মাধ্যমে মনিটাইজ করা আছে এবার আমি যদি দু সাল থেকে সেই চ্যানেলে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করি তাহলে কি লং ভিডিওর মতো শর্টস ভিডিওতেও অ্যাড আসবে আমার উত্তর হলো হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল যদি আগে থেকেই মনিটাইজ করা থাকে তাহলে আপনার শর্টস ভিডিওগুলোও মনিটাইজ হয়ে যাবে আর আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওতেও অ্যাড আসবে তো এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর আশা করি এই ভিডিওটা দেখে আপনি সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে